নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি গাটি কচু আর আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এইরকম মাছের ঝোল হলে কিন্তু দুপুরের খাওয়া একদম জমে যায়। প্রথমে দেখুন, লম্বালম্বিভাবে গাটি কুচুগুলো কেটে নিয়েছি, এবার আলুটা কেটে নিচ্ছি। এই মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দুটো আলু আমি এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। প্রথমে মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদবাকি পিসগুলো ভেজে নিচ্ছি। সমস্ত মাছই কিন্তু একটু লাল করে ভাজতে হবে। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম 2 চামচ সর্ষের তেল আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে তেলটা না ছেটে। এবার আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভাজবো, আর প্রথমে তো নুন দিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই গাটি কচুগুলো ভেজে নেব। গাটি কচুগুলো আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন, গাটি কুচুগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত গাটি কুচু তুলে নিচ্ছি। আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ দিলাম জিরে। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিচ্ছি 1টা টমেটো বাটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার 2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খুলে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন গাটি কচু আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা বানাবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।